ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। দিনহাটা শহরের প্রাণকেন্দ্র সংহতি ময়দান সারা বছর ধরেই খেলাধুলা সহ বিভিন্ন রাজনৈতিক সভা এই ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিদিনই প্রায় কিছু না কিছু কার্যকলাপ এই মাঠে অনুষ্ঠিত হয়। তথাপি দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও সংস্কার করা হয়নি এই মাঠে। অল্প বিস্তর বৃষ্টিতে জল জমে তা পুকুরে রাখার ধারণ করে, তখন চেনার উপায় থাকে না এটি মাঠ না পুকুর, যার ফলে খেলোয়াড় প্রেমী মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হয়। রোজ সকালে ক্রীড়াপ্রেমী মানুষরা শরীরচর্চার জন্য এই মাঠে আসে। খেলোয়াড় প্রেমী ব্যক্তি সহ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, মাটি কেটে মাঠটিকে সংস্কার করা হোক। বারবার এই আওয়াজ উঠলেও হেলদোল নেই প্রশাসনের। পৌরসভার কনভেনার গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, এই মাঠটি সংস্কারের কথা দীর্ঘদিন ধরেই আমরা বিএলআরও সাহেবকে জানিয়েছি, তবু তারা কোনো পদক্ষেপ নেয়নি মাঠটি সংস্কারের জন্য। আমরা আবার তাদের কাছে যাব এবং সংস্কারের কথা বলবো, যাতে তারা অতি শীঘ্রই এই কাজটি সম্পন্ন করে। প্রবল বর্ষণে তুফানগঞ্জ পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। মূলত বৃষ্টিতে তুফানগঞ্জ পৌরসভার 8টি ওয়ার্ডের একাধিক জায়গায় এদিন জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে ইলেকট্রিক অফিস মোড় ধরের মোড় নদীর চেহারা নিয়েছে। তুফানগঞ্জ থানার মোড় থেকে নিউ টাউন এলাকার মাঝ দিয়ে তুফানগঞ্জ ফাটিবাড়ি রাজ্য সড়ক গোটা এলাকা জলমগ্ন। স্থানীয়রা নিকাশি নালার বেহাল অবস্থাকে দায়ী করেছেন। গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টি হচ্ছে তুফানগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায়। গত কয়েক বছরের বৃষ্টির রেকর্ড ভেঙে দিয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা যায়। জলপাইগুড়ির ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালন করা হলো বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছরই এই দিন জলপাইগুড়ি ট্যুর অপারেটর্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু এবছর করোনা আবহে তা করা সম্ভব হচ্ছে না। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি সব্যসাচী রায় জানালেন, যদিও প্রতি বছর এই সময় এই দিনে তারা সাড়ম্বরে অনুষ্ঠানটি করেন, কিন্তু এবছর সেই রকম পরিস্থিতি কিছু থাকছে না। কেননা যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে, তাই নিয়ম অনুযায়ী সংক্ষিপ্ত করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশের উদ্যোগে দিনহাটায় বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে নারী ও শিশু পাচার রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হলো। এদিন দিনহাটা থানার কনফারেন্স হলে দিনহাটা মহিলা থানার ব্যবস্থাপনায় এবং দিনহাটা থানার সহযোগিতায় স্বয়ং সিদ্ধা নামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা আধিকারিক মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সিআই, দিনহাটা মিত্র রায়, দিনহাটা মহিলা থানার ওসি সুমিতা রায় প্রমুখ। এছাড়াও এদিনের এই সচেতনতামূলক সভায় দিনহাটার একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। দুস্থ অসহায় পরিবারের ছোট ছোট শিশুদের নিয়ে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন নুসরাত জাহানের পরিবারের লোকেরা। এদিন খুদে নুসরাতের জন্মদিন উপলক্ষে তার পরিবার 300+ দুস্থ অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। দিনহাটার প্রার্থনা অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ রোহিত ইসলামের পাগনি নুসরাত জাহান, এই সংগঠনের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে সামাজিক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় বলছে, মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটাইজেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় বড় ও ছোট পাইপের মাধ্যমে 6,00,000 গ্রামীণ মানুষকে নিরাপদ ও পরিষ্কার পানি সরবরাহ করা হবে। এর আওতায় 36,00,000 গ্রামীণ মানুষকে স্যানিটাইজেশন সেবা প্রদান করা হয়। এর মাধ্যমে বাসায় ও জনবহুল জায়গায় নিরাপদ জল, স্যানিটাইজেশন ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা করা সম্ভব হবে, যা করোনা ভাইরাস প্রতিরোধেও সহায়ক হবে। কোভিড পরিস্থিতির জেরে দীর্ঘ বেশ কয়েকদিন থেকে এলাকায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা। ময়নাগুড়ি ব্যাংকাদি কলা খাওয়া টাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এলাকায় প্রায় 100 পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে, ফলে ক্ষুব্ধ বাসিন্দারা এদিন মিলিত হয়ে ময়নাগুড়ির বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে আসেন। এলাকার বাসিন্দাদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ট্রান্সফরমারের সরবরাহ না থাকার জন্যই সমস্যা হচ্ছে, খুব তাড়াতাড়ি সমস্যা মেটানো হবে। কোচবিহারের গুড়িয়াহাটি ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। 77তম দুর্গা উৎসব উপলক্ষে কোচবিহার গুড়িয়াহাটি ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 40 জন এদিন রক্তদান করেন। এই সংগৃহীত রক্ত কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হয়। ময়নাগুড়ি শহরের ওপর জাগৃতি মোড় এলাকায় 20-25টি দোকান ঘরে জল আটকে রয়েছে। জলমগ্ন হয়ে রয়েছে দোকানের পেছনে বেশ কয়েকটি বসত বাড়ি। শনিবার এলাকার ব্যবসায়ীরা নিজেরা ময়নাগুড়ি ধূপগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের জাগৃতি মোড়ে রাস্তার নিচের হিউম পাইপের মুখ খুলে দেওয়ার চেষ্টা চালান।
এরপর পাম্প মেশিন দিয়ে জল টেনে বাইরে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। পূর্ত দপ্তর জানিয়েছে, বৃষ্টি থামলেই এখানে একটি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। শুক্রবার থেকে স্থানীয় ব্যবসায়ীরা এই কাজ শুরু করেন। জাগৃতি মোড়ের ব্যবসায়ীরা জানান, এলাকার অন্তত 20-25টি দোকানে জল ঢুকে আছে। দোকানের পেছনে বেশ কয়েকটি বসত বাড়ি জলমগ্ন, সে কারণেই নর্দমা সংস্কার করার কাজ শুরু করেছেন তারা। তিস্তার পার যেন বাড়ি হয়ে উঠেছে নৌকা বিহারের মাঝিদের। শুনশান নদীর পারে একাকী চাতক পাখির মতোই পথ চেয়ে থাকে পর্যটকদের জন্য। রায়গঞ্জের গজলডোবার তিস্তা নদীর ওপর নৌকা বাইয়ে দিন যাপন করেন 7টি পরিবার। বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেঁষা তিস্তা নদীর গজলডোবা ব্যারেজের অন্যান্য আকর্ষণের মধ্যে নৌকা বিহার অন্যতম। শিলিগুড়ি জলপাইগুড়ি তো বটেই, দক্ষিণবঙ্গ থেকেও বহু পর্যটক তা উপভোগ করতে আসেন। বছরে বিভিন্ন ঋতুর মধ্যে শরৎকালে কাশফুলের মাঝে নৌকা বিহারের চাহিদা তুঙ্গে থাকলেও এবছর তেমন কোনো ব্যস্ততা নেই। করোনা যেন সবকিছুই কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে মাঝিদের দিন যাপনের পন্থাও। মাঝিদের বক্তব্য, দীর্ঘ 15 বছরেও এরকম দুর্দশা দেখেনি কোনোদিন। অনেকেই দুর্দশায় পড়ে জীবিকা নির্বাহের পথ পাল্টে ফেলেছেন, কার্যত মুখ থুবড়ে পড়েছে নৌকা বিহারের পরিষেবা এবং পর্যটন ব্যবসা। ইসলামপুর বাইপাসে 31 নম্বর জাতীয় সড়কে কালভার্ট নির্মাণের দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ইসলামপুরের মিলনপল্লী শিয়ালতর সহ কয়েকটি গ্রামের জলবন্দী বাসিন্দারা। ইসলামপুর শহরের পাশ দিয়ে বয়ে গেছে 31 নম্বর জাতীয় বাইপাস। সেই বাইপাস উঁচু হওয়ায় ইসলামপুর মিলনপল্লী শিয়ালতর সহ একাধিক এলাকায় বৃষ্টির জল আটকে যায়। বাইপাসে কালভার্ট নির্মাণের জন্য ঠিকাদারি সংস্থার কাছে একাধিকবার দাবি করা হলেও তাদের সেই দাবি মানা হয়নি। এই দাবিতে উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে অভিযান করা হলেও জেলা শাসকের দেখা পাওয়া যায়নি। গত কয়েকদিন যাবৎ একটানা প্রবল বর্ষণে বৃষ্টির জল বের হতে না পারায় এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তাই বাড়ির মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষিনীতির বিরুদ্ধে আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করার লক্ষ্যে কৃষকদের নিয়ে কর্মী সভা হল তৃণমূলের ফালাকাটা দলীয় কার্যালয়ে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ বর্মন, ব্লক সভাপতি সুদিন রায় সহ সকল অঞ্চল কর্মীবৃন্দ। চোপড়া থানার নর্থ দিনাজপুর চা ফ্যাক্টরি মোড় এলাকার ডোবার মধ্যে এক প্রাথমিক শিক্ষকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, পুলিশ প্রাথমিক তদন্তের অনুমান জলে ডুবেই তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম পলাশ অধিকারী, তিনি চোপড়া ব্লকের বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত শুক্রবার থেকে পলাশবাবু নিখোঁজ ছিল। পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে।